আজ আমি খুব সহজ পদ্ধতিতে কামরাঙার চাটনি বানাবো, তো সেটাই তোমরা দেখো কিভাবে বানবা। এবার এইগুলো আমি কুটে নেব চাকা চাকা করে, তো তোমরা দেখো আমি কিভাবে কাটছি কামরাঙাগুলো এভাবে চাকা চাকা করে। আর তোমরা কে কে ভালোবাসো কামরাঙার চাটনি সেটা একবার কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই করছি, তো দেখি কেমন হয়। তো আমার মতো এভাবে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। তারপরে দেখো এই গোল গোল করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি তারপরে একবার। এবার আমি সিলিন্ডারটা অন করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর কড়াইটা এবার বসিয়ে দেবো গরম করার জন্য। কড়াইটা একবার ধুয়ে নেব, ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি তেল, বেশি দিতে হবে না, অল্প তেল দিলেই হবে। তবু সাদা তেল দিয়েছি আমি। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন দেব। তো প্রথমে আমি পাঁচফোড়নটাই দিয়ে দেব। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পাঁচফোড়নটা কতটা দেবো সেটা দেখাচ্ছিলাম। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, এবার ওগুলো নাড়াচাড়া করবো এবার অনেকক্ষণ ধরেই, মানে অনেকক্ষণ ধরে বলতে যতক্ষণ না ওটা ঘন্টার মতো না হয়ে যায়। আর একটু লবণ দিয়ে দেব, মানে যতটা স্বাদ মতো লাগে। আর একটু হলুদ দেব, তাতে নাড়াচাড়া করবো অনেকক্ষণ ধরে, নাড়াচাড়া করতে হবে। আর আর আমি কিন্তু বাতাসা দিচ্ছি, চিনি তোমরা চিনি দিয়েও করতে পারো, গুড় দিতেও পারো, আমি বাতাসা দিয়ে করছি। আমি চাটনি করলে বেশিরভাগ বাতাসা দিয়েই করি, তো তাও 10-12টা দিয়েছি। আবার নাড়াচাড়া করছি আমি, বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দেখো একদম ঘন্টা পাকিয়ে গেছে একদম। আর আমি একটু টেস্ট করে নেব কেমন, মানে খেতে কেমন লাগছে, একটু মিষ্টিটা ঠিক আছে কিনা। আর একটু টক টক ভাব না রাখলেও না ভালো লাগবে না ঠিক। তো ভালোই লাগলো খেতে, ভালোই টেস্ট হয়েছে। তো এভাবে তোমরা, মানে বেশি তো কিছু লাগে না, একদম সামান্য কিছুই লাগে, এগুলো সবার রান্নাঘরেই থাকে। আর একটু মানে চিনি না, বাতাসা আর একটু দিয়ে দেবো, দুটো তিনটে দিয়ে দিলাম, মানে একটু টক টকটা একটু লাগছে যার কারণে। তো তোমরা যদি টক খেতে ভালোবাসো তো টক দিতেই পারো, মানে টক দিতেই পারো বলতে কম দিতে পারো চিনিটা। দেখো একদম কতটা সুন্দর হয়েছে দেখতেও। এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি চাটনি দেখো হয়ে গেছে। আর তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, আমি ফার্স্ট টাইমই করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।